রাষ্ট্রসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের উপর নজর রেখেছিল যুক্তরাষ্ট্র। উইকিলিক্সের তথ্য দেশের জন্য অবমাননাকর বললেন বিশেষজ্ঞরা। সরকার স্বৈরাচার সব ক্ষেত্রেই ব্যর্থ, অবিলম্বে ক্ষমতা ছাড়তে বলেছেন খালেদা জিয়া। সাকাকে মেরে ফেলার আশঙ্কা তার পরিবারের। জনশক্তি রপ্তানিতে প্রতারণায় কঠোর শাস্তির বিধান রেখে আইন হচ্ছে, জানালেন প্রধানমন্ত্রী। আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রাত 9:21 সংবাদে। আর আপনাদের সাথে আছি আমি সাবিহা নিগার দৃষ্টি। উইকিলিক্সের ফাঁস করে দেওয়া তথ্য বলছে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের উপর নজর রেখেছিল যুক্তরাষ্ট্র। অনলাইন সংবাদ সংস্থা বিডি নিউজ 24.com এই তথ্য প্রকাশ করেছে। এতে আরও বলা হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের সময় বিশেষ একটি গোয়েন্দা সংস্থা হুজি জঙ্গিদের রাজনীতির মূল ধারায় ফিরিয়ে আনতে চেয়েছিল। জাবির গাজার রিপোর্ট। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের গোপন নথি ফাঁস করে সম্প্রতি সারা বিশ্বে কূটনৈতিক ঝড় তুলেছে উইকিলিক্স। এর মধ্যে রয়েছে বাংলাদেশ সম্পর্কিত 2182টি নথি, যার কিছু অংশ প্রকাশ করল বিডি নিউজ 24.com। নথিতে বলা হয়েছে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সহ অন্য দেশের যোগদানের ক্ষেত্রে প্রতিষ্ঠান ও ব্যক্তি সম্পর্কে বিস্তারিত তথ্য যুক্ত করতে হবে, আর এ কাজের জন্য জাতিসংঘে মার্কিন দূতাবাসের গবেষণা শাখাকে অনুরোধ করা হয়। ফাঁস হওয়া গোপন ওই নথিতে আরো বলা হয়েছে জঙ্গিবাদী সংগঠন হরকাতুল জিহাদ আল ইসলামী হুজি সদস্যদের নতুন রাজনৈতিক দল গঠনে সমর্থন দিয়েছিল বাংলাদেশের একটি বিশেষ গোয়েন্দা সংস্থা। 2008 সালের সংসদ নির্বাচনের আগে অক্টোবর নভেম্বর মাসে ওই সংস্থাটির নেতৃত্ব এরকম তৎপরতা চালিয়েছিল, যার ফলে হুজির জ্যেষ্ঠ সদস্যরা ইসলামিক ডেমোক্রেটিক পার্টি আইডিপি নামে আত্মপ্রকাশ করে। নথিতে বাংলাদেশ মার্কিন স্থাপনায় হামলার হুমকিতে ভয় পাওয়ার কথাও রয়েছে। ওই একই সময়ে ঢাকায় মার্কিন দূতাবাসের নথিতে আরো বলা হয়েছে বাংলাদেশের বেশিরভাগ মানুষই আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা খালেদা জিয়ার ডিসেম্বরের নির্বাচনে অংশ নেওয়ার পক্ষে। নির্বাচন বানচালের চেষ্টা মানুষ মানবে না বলেও নথিতে মন্তব্য করা হয়। জাবের গাজী, 21 টেলিভিশন। এদিকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে পাঠানো সদস্যদের উপর যুক্তরাষ্ট্রের নজরদারির বিষয়ে বিশেষজ্ঞরা বলেছেন এটি যুক্তরাষ্ট্রের কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত কাজ। আর হরকাতুল জিহাদের শীর্ষ নেতাদের রাজনৈতিক সংগঠন ইসলামিক ডেমোক্রেটিক পার্টি আইডিপি গঠনে একটি গোয়েন্দা সংস্থার সমর্থন দেওয়ার সংবাদ প্রকাশে বিস্ময় প্রকাশ করেছেন বিশ্লেষকরা। এটা হয়ে থাকলে তা জাতীয় স্বার্থের পরিপন্থী বলেও মন্তব্য করেন তারা। রিপোর্ট করেছেন মনজুরুল আলম পান্না। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সহ অন্য দেশের সদস্যদের যোগ দেওয়ার ক্ষেত্রে প্রতিষ্ঠান ও ব্যক্তি সম্পর্কে বিস্তারিত তথ্য পেতে যুক্তরাষ্ট্রের যে অভিপ্রায়ের কথা উঠে এসেছে উইকিলিক্সে, সে সম্পর্কে বিশ্লেষকরা বললেন এটি সংশ্লিষ্ট যে কোনো দেশের জন্য অবমাননাকর। দুই দেশের মধ্যে যে সম্পর্ক থাকার মধ্যে যতগুলো নিয়ম থাকা দরকার সেই নিয়মের বাইরে, এটা ডিপ্লোম্যাটিক নর্মের বিধি বহির্ভূত এবং চূড়ান্ত অবমাননাকর একটা পদক্ষেপ আমি মনে করি। 2008 সালের সংসদ নির্বাচনের আগে জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের রাজনৈতিক দল আইডিপি গঠনে সমর্থন দিয়েছিল বাংলাদেশের একটি গোয়েন্দা সংস্থা। উইকিলিক্সে প্রকাশিত মার্কিন গোয়েন্দা নথির এমন গোপন তথ্যে বিস্ময় প্রকাশ করে বিশ্লেষকরা বলছেন সত্যি যদি এমনটা হয়ে থাকে তবে এটা জাতীয় স্বার্থ পরিপন্থী। গোয়েন্দা সংস্থাগুলোকে দলীয় কাজে ব্যবহার করার সংস্কৃতির পরিবর্তন অতি প্রয়োজন বলেও মন্তব্য করেন তারা। ঐতিহাসিকভাবে হিস্টোরিক্যালি ডিজিএফআই কিন্তু সরকারের অংশ হিসেবে কাজ করে, এবং সেখানে যদি কি বলা হয় স্বাভাবিকভাবে এমন চিন্তা ভাবনা থাকে যে নতুন ধরনের রাজনীতি করা বা কোনো ব্যক্তির ব্যাপারে নজর রাখা, তখন দেখা যাচ্ছে যে এই ইন্টেলিজেন্সি সেই কাজটাই করেন। তো এটা এজেন্সির যতখানি দোষ তার চেয়ে আমি মনে করি স্ট্রাকচার একটা তৈরি হয়ে গেছে, ওই স্ট্রাকচারে একটা রিফর্মস দরকার। এটা তো গভর্নমেন্ট মেশিনের বটেই, কিন্তু তাদেরকে তাদের স্কোপটা এমনভাবে সংক্ষিপ্ত করা হয়েছিল যে এটা দেশের কাজের বদলে কোনো একটা পার্টিকুলার গোষ্ঠীর কাজে ব্যবহৃত হয়েছিল, যাতে করে তাদের এফিসিয়েন্সি খর্ব হয়ে যায় এবং তাদের ক্রেডিবিলিটি নষ্ট হয়ে যায়। একটা গোয়েন্দা সংস্থা একটা প্রসক্রাইব জঙ্গি সংগঠনকে পলিটিক্যাল প্ল্যাটফর্ম তাদেরকে পলিটিক্স করতে সাহায্য করবে
এটা কোনো সুস্থ মনের মানুষ ঠিক এই লাইনে চিন্তা করতে পারেন আমার মনে হয়। উইকিলিক্সে প্রকাশিত তথ্যে দেখা যায়, ওই সময় গোয়েন্দাদের প্রতিবেদনে জানানো হয়, হরকাতুল জিহাদের শীর্ষ নেতারা গ্রেপ্তার হওয়ায় সংগঠনটি আগের মতো আর শক্তিশালী অবস্থানে নেই। তবে অপর এক গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে বলা হয়, হরকাতুল জিহাদ ঢাকায় মার্কিন স্থাপনা সহ যে কোনো লক্ষ্যবস্তুতে হামলা চালাতে এখনো সক্ষম। মঞ্জুরুল আলম পান্না, একুশে টেলিভিশন, ঢাকা। সরকার দায়িত্ব পালনে ব্যর্থ হয়ে স্বৈরাচারী কায়দায় দেশ চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দেশের বিপর্যয় ঠেকাতে সরকারকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন তিনি। চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে পাঁচ দিনের চীন সফরে ঢাকা ত্যাগের আগে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি এসব কথা বলেন। রিপোর্ট তাপসীরা বেয়ার। শনিবার বেলা একটার পর বেগম জিয়া শাহজালাল বিমানবন্দরে আসেন। তিনি অভিযোগ করেন, এই সরকার সকল স্তরের জনগণের সাথে স্বৈরাচারী আচরণ করছে। আজকে গণতান্ত্রিক সরকার বলে কিছু নাই, এই সরকার হল চরম স্বৈরাচারী সরকার। আজকে এমপিদের পর্যন্ত মান সম্মান ইজ্জত বলে কিছু নাই, এমপিদের ধরা হচ্ছে, মারা হচ্ছে, এমপিদের উপরে এমন টর্চার করা হচ্ছে যে বাংলাদেশের ইমেজ এই সরকার নষ্ট করে দিয়েছে। এই সরকার দেশ পরিচালনা করতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। অবিলম্বে এই সরকারের উচিত দায়িত্ব ছেড়ে দিয়ে দেশকে এই বিপদের হাত থেকে রক্ষা করা। বেগম জিয়াকে বিদায় জানাতে বিমানবন্দরে আসা নেতাকর্মীরা চার স্তর বিশিষ্ট নিরাপত্তা বেষ্টনীর মুখে পড়েন। এ সময় পুলিশ ও নিরাপত্তা কর্মীরা সাংবাদিকদের সঙ্গে অসদাচরণ করে। বেগম জিয়া এ ঘটনার নিন্দা জানিয়ে বলেন, ব্যর্থতা ঢাকতেই সরকার এসব কাজ করে। কোন সিটিং এমপিকে ঢুকতে দেয়নি, কোন স্ট্যান্ডিং কমিটির মেম্বারকে ঢুকতে দেয়নি, মহাসচিবকে ঢুকতে দেয়নি, সিনিয়র নেতৃবৃন্দ কাউকে ঢুকতে দেয়নি। সাংবাদিকদের তো শুধু বাধাই দিচ্ছে না, সাংবাদিকদের উপরে নির্যাতন করা হচ্ছে, সাংবাদিকদের প্রতি পদে পদে বাধা দেওয়া হচ্ছে। বিএনপি নেতারা অভিযোগ করেন, 33 জন এমপি ভিআইপি লাউঞ্জে ঢোকার জন্য আগেই তালিকা পাঠালেও তাদের আটকে দেওয়া হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার অভিযোগ করেন, বেগম জিয়ার চীন সফর বানচাল করতেই এই অপচেষ্টা। সেই দেশে যাওয়ার পথে এই বাধা সৃষ্টি করা মানে হচ্ছে যে সরকার চাচ্ছে না যে বেগম খালেদা জিয়া সেই বন্ধুপ্রতিম চীন দেশে সফরে যান। বেলা দুটার দিকে বেগম জিয়া থাই এয়ারওয়েজের একটি বিমানে করে ব্যাংককের উদ্দেশ্যে রওনা হন। জানা গেছে, ব্যাংককে যাত্রাবিরতিকালে তিনি ছোট ছেলে আরাফাত রহমান কোকোর সঙ্গে দেখা করবেন। তাপসী রাবেয়া, একুশে টেলিভিশন, ঢাকা। সালাউদ্দিন গাদের চৌধুরীকে জেলখানায় হত্যা করা হতে পারে বলে আশঙ্কা করছে তার পরিবার। আজ এক সংবাদ সম্মেলনে এই আশঙ্কা প্রকাশ করেন সাকা চৌধুরীর মেয়ে ফরজিন গাদের চৌধুরী। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। গ্রেপ্তারের পর সালাউদ্দিন কাদের চৌধুরীকে কোনো নির্যাতন করা হয়নি বলে দাবি করেছে গোয়েন্দা পুলিশ। পুলিশের এই বক্তব্য মিথ্যা দাবি করে সাকা চৌধুরীর মেয়ে বলেন, যদি তাকে নির্যাতন করা না হবে তাহলে তার শারীরিক অবস্থা এতটা খারাপ হলো কিভাবে? আপনাদের কাছে আপনাদের ফুটেজ ইজ আমাদের এভিডেন্স, এটা সবার সামনে এভিডেন্স, এটা কি করে ডিসি সাহেব ডিনাই করে এটা তো আমরা বুঝতে পারছি না, যে উনি কেমন করে বলছেন যে ওনাকে কোনো নির্যাতন করা হয়নি। জেলখানায় তার বাবার জীবনের নিরাপত্তা নেই বলেও আশঙ্কা প্রকাশ করেন সাকা চৌধুরীর মেয়ে। আমার দাদাকে আমরা ভাবি যে ওনার জীবন নিয়ে নেওয়া হয়েছে ওনাকে বিষ দিয়ে প্রিজনে। আমাদের সবার ভয় যে আমার বাবাকে আমরা একইভাবে হারাবো। সাকা চৌধুরীর জীবন রক্ষার জন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানান ফারজিন চৌধুরী। তিনি শেখ হাসিনা এই কাজ করতে পারে না জেনে উনি বলেছেন যে যদি শেখ মুজিবুর রহমান এখন বেঁচে থাকতেন ওনার জানা অবস্থায় এই কাজ জীবনেও করতে পারত না কেউ। চট্টগ্রামের গুরসিলের বাসায় তার ছোট ভাইকে অবরুদ্ধ করে রাখা হয়েছে বলেও দাবি করেন তিনি। দোয়া করছি আর প্রধানমন্ত্রীর কাছে আবেদন করছি। খান মোহাম্মদ রুমেল, একুশে টেলিভিশন, ঢাকা।